আজকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন 11টা বাজে, মাইকটা বন্ধ হলো, বাসে খুবই আবার চলছে, বাসে চলছে মাইক, ওই জন্য আমি ভিডিওটা সকাল দিয়ে ওঠাইনি। কিছু কপিরাইট আসবে, গান চলছে তো, এখানে মেয়ে খাচ্ছে, খেয়েও যাবে আজকে ডক্টরের কাছে দাঁত ওঠাতে। আমার রান্নাটা সব হয়ে গেছে, ওকে দুধ পাউটি দিয়েছি, মানে দুধের মধ্যে পাউটি নরম হয়ে যাবে, খেতে পারবে, ওইভাবে খাচ্ছে এখনই। এখন মনে হয় না আর সকালে আমি ব্লগটা ওঠাতে পারবো, কেন খুব জোরে মাইক চালিয়ে রেখেছে, ওই জন্য আমি মাইকটা বন্ধ হওয়ার পর আবার ব্লগটা চালু করব। কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে মাথা নতুন কাল ধোয়া হলো, এখন মাইকটা একটু বন্ধ আছে, আবার কখন চালিয়ে নেবে। আজকে সকালে রান্নাটা হয়ে গেছে, এইখানে বাঁধাকপির সবজি করেছিলাম, আর ডাল আছে, এখানে ধনে পাতার চাটনি, আর এখানে ভাত আছে, আর এখানটা দুধ জাল দিয়েছি, এটা রেখেছি, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে। এবার যাই বোতলগুলো এখানে সব বার করে রেখেছি, এবার ভরে নিই, ভরে পরপর ঝাড় দিই। মেয়ে তো এখনও আসেনি, ও ডক্টরের কাছে গেছে, কখন আসবে জানি না, ঠিক আমি ততক্ষণ কাজগুলো করি। হ্যাঁ, এইটুকু ঠোঙাতে যায় মেয়ে, দাঁত উঠিয়ে এসে গেল তো, ওর জন্য একটু খিচুড়ি বানাচ্ছি, কিন্তু খেতে তো পারবে না, নরম খাবার একদম দিতে হবে, ওই চাল ডালের, এই গোবিন্দভোগ চাল আছে, আর এখানে ডাল দিয়ে একটু পাতলা করে খিচুড়ি করে দেবো, এখন দিয়ে করে রাখবো, তার ঠান্ডা একদম খেতে হবে, ঠান্ডা খাবার। এখন ও আইসক্রিম দিয়েছি, এক ঘন্টা হয়ে গেছে, ডক্টর বললো এক ঘন্টা পর আইসক্রিম খেতে, তো একটা আইসক্রিম খেয়েছে এখন, আইসক্রিম খেয়েছে, তা এটা বানিয়ে রেখে দিই, আবার পরে যখন খিদে পাবে তখন খাবে। চালটা ধুয়ে নিই, এতে কিছু দেবো না, খালি নুন আর একটু সামান্য হলুদ দিয়ে বানাবো। মেয়ের খিচুড়িটা অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছিলাম, এই পাতলা পাতলা করে বানিয়ে দিয়েছি, তো এখনও গরম আছে, এখনও খেতে পারবে না, এখন বার করে রেখে দিই, একদম ঠান্ডা হবে তারপরে খাবে, তো আমরা খেতে যাই ওরটা বার করে রেখে। বাইরের ওয়েদারটা দেখো না, রাতে তো বৃষ্টি পড়েছিল, এখনও মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তো সাডেনলি কখন বৃষ্টি পড়লো আমরা জানি না, সকালে উঠেছি তো দেখছি রাস্তা রাস্তা ভেজা পুরো, এখনও ওয়েদারটা ওই রকমই, বৃষ্টিটা পড়লেই হয়তো ঠান্ডাটা এবার পড়বে, ঠান্ডা কোথায়, এমনি বছর ঠান্ডাই পড়লো না।
ওদারেই শরীরটা খারাপ হবে, ঠান্ডা গরম করবে, ব্যাস শরীরটা। আবার তো করোনার আবার চোখরাঙানি চালু হচ্ছে, জানি যে দেখছি অবস্থা, জানি না কী হবে। বাইরের কান্ট্রিগুলোতে তো অবস্থা খারাপ, আমাদের ইন্ডিয়াতে তো এখনও বেঁচে আছি, কীভাবে সামাল দেবে ইন্ডিয়া জানি না, দেখা যাক কী হয়। এবারে দু বছর দিয়ে তো বেঁচেছিলাম, তো আজকের এই খাবারটা বার করলাম। এখানে ধনে পাতার চাটনি আছে, তোমাকে লঙ্কা দেবো বাবু? হ্যাঁ দাও, রসুন দিও না। না রসুন আমি এমনি গলা খুসখুস করছে, দুদিন দিয়ে এতগুলো কাপড় ধোলাই হচ্ছে, কালকে আবার অত বাথরুমে চুন ধুয়ে নিলাম, জলটা কত ঠান্ডা থাকে না, এই সময় পাম্পটা চলে তো একদম জল ঠান্ডা থাকে। এই আছে খাবার, ভাত ডাল বাঁধাকপি সবজি আর চাটনি। এখন মাইক বন্ধ আছে বলে আরামে হয়ে যাচ্ছে, মাইক চললে তো আর ওঠানোই যাবে না। কিছু না কিছু এটা করে মাইক লাগিয়ে দেবে। ধনে পাতা চাটনি দারুণ হচ্ছে, ভালো লাগছে। আমি ডাল নিয়ে নিলাম, আগে ধনে পাতা চাটনি দিয়ে মেখে খেয়ে নিতাম। গুড ইভিনিং। তো এখন 8টার কাছাকাছি হচ্ছে, তো বসে একটু টিভি দেখছিলাম, ভালো লাগছে না। সকাল দিয়ে মানে গলাটা খুসখুস হচ্ছিলো, আবার এখন গলাটা ব্যথা হচ্ছে সাডেনলি। তো ঘুম দিয়ে উঠলাম তো খুব ব্যথা হতে লাগলো, তো একটু গরম জল করে নুন দিয়ে খেলাম, এখানে কিছু নাস্তা নিয়ে বসেছি, এবার খাবো। গলার আওয়াজটাও কিরকম ভারী ভারী হয়ে গেছে পুরো। এই যে সিঙাড়া আছে আর চপ আছে, এখানে এটা এখন টিফিন করবো। এখানে বড় মেয়ে খাচ্ছে, ও খিচুড়ি খাচ্ছে আস্তে আস্তে করে, ছোটোটাও ওইখানে খাচ্ছে। দুদিন দিয়ে মানে এত গরম করেছে তো, ঠান্ডা গরম করে করে মানে শরীরটা সবারই খারাপ হচ্ছে, জলের কাজ উজ হয়ে যাচ্ছে খুব, গলাটা বসে গেছে। তো একটু আদা দিয়ে চা করবো একটু পরে, দেখি চা খেয়ে গরম জল খেলাম, একটু একটু চা খাই, তারপর দেখি গলাটা ছাড়ে কি না। যেসব দুধে বাপরে বাপ, গলা খুব একদম ব্যথা হচ্ছে, গলাই যাচ্ছে না কথা। চিনি চা পাতা আদা দেওয়া আছে চাটা বানিয়ে, রুটিটা বানিয়ে নিলাম, গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওই জন্য আর বেশি কিছু আমি বলবো না। আজকের ব্লগটা অবধি রাখছি, রাত্রির খাওয়া রুটি সবজি উজি আছে, ওসব দিয়ে হয়ে যাবে, আবার কাল দেখা হবে। গুড নাইট।